চোরের মুখে ধর্মের বাণী। ওমায়ে ওয়া মু সিনদেইরু। সদ্য মুক্তি পেয়েছে। This world is going to be changed. আমাদেরই দেশের একটি চলচ্চিত্রের ট্রেইলার। এটা দেখে তো আমি খুবই এক্সাইটেড যে মুভিটা কত আগুনি হবে। সেম এক্সাইটেড আমি সেদিনও ছিলাম যেদিন জলিল ভাইয়ের তিনটা ডে সিনেমার প্রথম ট্রেইলার মুক্তি পায়। আসুন আজকে দুটা মুভির ট্রেইলার একটু ঝাঁকিয়ে নেওয়া যাক। জলিল সাহেবের দিনটা ডে সিনেমার বাজেট প্রায় 100 কোটি টাকা, যা আমাদের দেশের মোস্ট ব্যয়বহুল। অন্যদিকে মিশন এক্সট্রিমের বাজেট প্রায় 3 কোটি টাকা। হ্যাঁ, দিনটা ডে মুভির ফার্স্ট ট্রেলার দেখে যেমন হয়েছিলাম মুগ্ধ, তার থেকেও বেশি ছিলাম এক্সাইটেড। এটা ভেবে যে 100 কোটি টাকা বাজেটের একটি মুভি। ফার্স্ট ট্রেলারের প্রায় 3 মাসের মাথায় মুক্তি পায় দ্বিতীয় ট্রেলার, যা দেখে আমার মনে হয়েছে এই ট্রেলারটা যে বানাইছে ওরে ধৈরা স্কুইড গেমের নামায় দেই, আর নামাইয়া নড়লে বেটারে গুলি করে উড়ে দিই। যাই হোক, এটা বাদ দেই। এখন মিশন এক্সট্রিম যে নতুন মুভির একটি ট্রেলার রিলিজ হয়েছে, এর শুরুটা আমাকে হলিউডের ফিল দেয়। শুরুটা, সাউন্ড, ভয়েস, এরপর আরে 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 জুতাটা অনলাইনে 500 টাকা না। যাই হোক, এই ট্রেলারে আমার প্রিয় অনেক অভিনেতার মুখ দেখতে পেয়েছি, তাই আমার ভালো লাগার একটি মুভি হবে আশা করছি। এই মুভির VFX, কালার গ্রেডিং বাংলাদেশের মুভি হিসেবে বেস্ট বলব, তবে কালার গ্রেডিংয়ে একটু জোর দিলে ভালো হয়। কিছু কিছু জায়গায় আমাকে কিঞ্চিত মানের হতাশ করেছে। এদিকে দিন দা ডে সিনেমার মুভির লাফালাফি, ধামাকা ট্রেইলার, কিছু জায়গায় আনরিয়েলিস্টিকের ভুনা খিচুড়ি একেবারে বানাইয়েই ফেলছে। অন্যদিকে মিশন এক্সট্রিম মাত্র 3 কোটি বাজেটের সিনেমায় এডিট এবং VFX যা বোঝা গেল সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, যা দেখে অন্তত একটি রিয়েলিস্টিক মুভি দেখার ফিল দেয়। অন্যদিকে জলিল ভাই করলেন কি, 100 কোটি টাকা সিনেমায় এটার থেকে ভালো কিছু আশা করেছিলাম। আর এই টাকা দিয়ে যদি দেশের মিশন এক্সট্রিমের মতো মুভির পিছনে যারা শ্রম দিয়েছে তারা মুভি বানায়, তাহলে হলিউডের সাথে পাল্লা দেওয়ার মতো মুভি বানিয়ে দেখাবে আমাদেরই দেশের মানুষ। খুব একটা সহজ হবে না, আর বানাবেও একদিন, তবে এর জন্য লাগবে দর্শক এবং জনগণের সাপোর্ট, আর টাকা সঠিক জায়গায় লাগাবেন। আসুন আমরা এই দুই মুভি যেমনই হোক না কেন রিলিজ পাওয়া মাত্র হাউসফুল করে ফেলি, একসাথে শহীদ হব। আর ভবিষ্যতে আমাদের দেশে এমন ভালো ভালো যেন সিনেমা আসে তার জন্য আমরা সাপোর্ট করি। আজ আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে লাল বাটনে একটা খোঁচা দিয়ে ঘন্টাটাও বাজায় দেন, না হলে আপনাকেও স্কুইড গেমে ঢুকিয়ে দেব। চোরের মুখে ধর্মের বাণী, খুব একটা সহজ হবে না। চোরের মুখে ধর্মের বাণী, খুব একটা সহজ হবে না। চোরের মুখে ধর্মের বাণী, খুব একটা সহজ হবে না।